ফেসবুকটা ওপেন করলে শুধু একটা জিনিসই চোখের সামনে আসে সেটা হচ্ছে মিষ্টি মিষ্টি আর মিষ্টি এই ভাইরাল পটলের মিষ্টি যে কতজনে করেছে তার নেই ঠিক তাই জন্য আমি কেন বাদ যাই তাই ঠিক করলাম আজকে পটলের মিষ্টি ট্রাই করব তাই জন্য পটলটাকে ধুয়ে নিয়েছি মাঝখান থেকে বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে ভালো করে দাগ দাগ করে কেটে নিলাম এবার আমি একটা জলের মধ্যে চিনি দিয়ে নিয়েছি তার মধ্যে ফুড কালার মিশিয়ে পটলটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম শিরাটা হয়ে গেছে একটা সাইডে আমি একটুখানি ছানা বসানোর জন্য দুধ দিয়ে দিয়েছি ছানার পাউডার দিয়ে দেখো ছানা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কাস্টার্ড পাউডার তো কাস্টার্ড পাউডার দেওয়া হয়ে গেছে দে এবার আমি এর মধ্যে আমান বাদাম দিয়ে দেবো আমান বাদাম কুচিয়ে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে দেখো কত সুন্দর লাগছে না এবার আমি এটাকে শেপ দেওয়ার জন্য একটু গোল পাকিয়ে টাইপ করে নিলাম পটলের মতো এবার দেখো পুরো তো পটলের মতোই হয়ে গেছে এবার এর মধ্যে পুটটা ভরে দিয়েছি ভরাই পটলের মিষ্টি তো খুব সোলভনীয় লাগছে কিন্তু জানি না কেমন লাগবে খেতে তো চলো এরপর এটাকে ডেকোরেশন করা যাক এর উপরে আমি কাস্টার্ড পাউডার আর আমান বাদাম দিয়ে ডেকোরেশন করছি দেখেই তো খুব সুন্দর লাগছে তো এটাকে টেস্ট করে দেখি আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা কমেন্ট করে জানো কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করো বেলে